নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে ICICI ব্যাংকের পিও পোস্টে কী করে অনলাইন অ্যাপ্লাই করা যায় সেটা দেখব। এর আগে একটি ভিডিওতে পিও পোস্টে অ্যাপ্লাই করার জন্য কী কী কোয়ালিফিকেশানস থাকা উচিত এবং কীভাবে সম্পূর্ণ প্রসিডিওর কমপ্লিট করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। যারা এখনও সেই ভিডিওটি দেখনি, এই ভিডিওটি দেখার আগে তাদেরকে বলবো তারা একবার সেই ভিডিওটি দেখে নিও। অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে হবে। প্রয়োজনীয় লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে প্রথমে মোবাইল ফোনের থেকে ডেস্কটপ সাইটটিকে অন করে নেবে। ডেস্কটপ সাইট অন করার পর একই পেজ এরকমভাবে তোমার ফোনে শো করবে। এখান থেকে রিড মোর বলে যে অপশান আছে সেটাতে প্রথমে যাবে। সেখানে যাবার পর তোমার কাছে যেরকম পেজ আসবে সেটা এরকম। এখানে তুমি দুটো অপশানস পাবে অ্যাপ্লাই নাওয়ের, একটা উপরে একটা নিচে। যে কোনো একটাতে ক্লিক করলেই তোমার কাছে এরকম একটা ডিসক্রিমিনার বলে একটা অপশানস আসবে। সেখানটায় একদম নিচে আই এগ্রি বলে যে অপশান আছে সেটায় ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা পেজ আসবে, যেখানে এক থেকে তিনটি স্টেপ তোমাকে পূরণ করতে হবে। তারপর তোমার নাম, তোমার টাইটেল, তোমার মোবাইল নাম্বার, তোমার ডেট অফ বার্থ, তোমার একটা ভ্যালিড ইমেল আইডি এবং তোমার জেন্ডার এখানে ড্রপ বক্স থেকে নেবে। নিয়ে সিলেক্ট করার পর ওই যে বক্স আছে সেটাতে ক্লিয়ার করার পর সেভ করবে। তোমার যদি রিজিউম থেকে থাকে তাহলে তোমরা এখানে রিজিউম অ্যাড করে দেবে। এখানে যদিও ম্যান্ডেটরি নয় রিজিউম, ডক্স ফরম্যাটে করবে এবং 5 MB মধ্যে কিন্তু রিজিউম থাকতে হবে। রিজিউম আর সিভি একই। যারা এখনও জানো না রিজিউম কী করে বানাতে হয় তাদের জন্য বলে দিই, একটা ভিডিওতে আমি রিজিউম কী করে বানাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। সেই ভিডিওটি তারা একবার দেখে নেবে। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমি নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস সব কিছুর একটা স্যাম্পল ডেটা আপলোড করে দিয়েছি, যাতে আমি নেক্সট প্রসেস কী করে অ্যাপ্লাই করতে হয় তোমাদেরকে দেখাতে পারি। ড্রপ বক্স থেকে ফিমেল ক্যান্ডিডেট সিলেক্ট করেছি। করার পর আমি সেভ অপশানটাতে গেছি। সেভে যাওয়ার পর এখানে কিন্তু আমাকে ওটা সেভ হয়ে গেছে, তারপর আমাকে নেক্সট বাটনে যেতে বলেছে। দিয়ে নেক্সটে যাওয়ার জন্য আমি ওখানে ওকেতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আমার কাছে এরকম একটি পেজ এসেছে যেখানটায় লেখা আছে আমি সেকেন্ড স্টেপে অলরেডি চলে এসেছি। সেকেন্ড স্টেপে আমাকে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস মানে আমার স্থায়ী ঠিকানা বা এখন আমি কোথায় আছি সেটাও লিখতে হবে। আর যদি আমার স্থায়ী ঠিকানা এবং এখন আমি কোথায় আছি দুটো একই হয় তাহলে লাস্ট যে অপশান আছে ওই বক্সটাতে ক্লিক করবে। তারপর তোমার দেশের নাম, তোমার স্টেটের নাম মানে তুমি কোন রাজ্যে বসবাস করো, কোন জেলায় থাকো, তোমার পিনকোড কী এবং অ্যাড্রেস লাইন বলে যে অপশান আছে সেখানে তোমার ডিটেলস লিখবে, মানে তোমার বাড়ির স্থায়ী ঠিকানা লিখবে। লেখার পর আবার সেভ অপশানটাতে যাবে। সেভে যাওয়ার পর যদি তোমার কোথাও মনে হয় যে তুমি কিছু ভুল করেছো তাহলে কিন্তু ব্যাক অপশানটিতে গেলে এরকম একটা পেজ আসবে। পেজ এলে তোমার কাছে আপডেটের অপশান আসবে, মানে তুমি যেটা ভুল করেছো সেটা ঠিক করার অপশান আসবে এবং সেখান থেকেও যদি ব্যাক করো তার আগের পেজে তুমি যেতে পারবে, না হলে তুমি নেক্সট অপশানে গিয়ে আবার পরের স্টেপে চলে যেতে পারো। ধরে নিই আমি যে ডেটাগুলো দিয়েছিলাম সেখান থেকে একটা ভুল করেছে, তাই আপডেট অপশানে গেলাম। যাওয়ার পর এরকম পপ অফে ওকেতে ক্লিক করলাম। করার পর কিন্তু আপডেট অপশান অলরেডি ওপেন হয়ে গেছে। এবার আমি যেটা ভুল করেছিলাম সেটাকে ঠিক করে লিখলাম। লেখার পর কিন্তু এই পেজ থেকে আমি ডিরেক্টলি আবার বেরিয়ে আসবো। আসার পর নেক্সট যে অপশান আছে সেটাতে আমি ক্লিক করবো। নেক্সট অপশানে ক্লিক করলে আমি একদম লাস্ট স্টেজে চলে যাব, যেখানে আমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে, 10-12 গ্র্যাজুয়েশন ইত্যাদি। সেখানে এই ডিটেলসগুলো আপলোড করার জন্য আমাকে প্রথমে অ্যাড এডুকেশন বলে যে অপশান আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমি প্রথমে অ্যাড এডুকেশনে ক্লিক করলাম। করার পরে অলরেডি ট্রেনের নাম এখানে শো করছে, ড্রপ বক্স থেকে আমি আর কিছু সিলেক্ট করলাম না। তারপর বোর্ড মানে কোন বোর্ড থেকে পাস করেছি, কত নাম্বার পেয়েছি, কোন মাসে পাস করেছি সমস্ত তথ্য দিয়ে দিলাম। দেবার পর দেখো এখানে কিন্তু শো করছে যে আমি ক্লাস 10 ডেটা দিয়ে দিয়েছি। আবার অ্যাড এডুকেশন অপশানে যাব। যাবার পর এবার আমাকে এই ড্রপ বক্স থেকে 12 ডেটা কালেক্ট করতে হবে। তো আমি 12 লিখবো, তাই ড্রপ বক্স থেকে 12 অপশানটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বোর্ডের নাম লিখলাম, তারপর একইভাবে আমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছি সেটা লিখলাম, কোন মাসে পাস করেছি সেটা লিখলাম এবং কোন সালে পাস করেছি সেটাও লিখলাম। এগুলো প্রত্যেকটাই কিন্তু অপশানস তোমরা ড্রপ বক্স থেকে পেয়ে যাবে। তারপর একইভাবে আবার সেভ অপশানটিতে আমি ক্লিক করলাম। একইভাবে 10 পাশে 12 ডেটা কিন্তু আমাকে শো করবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও একইভাবে তুমি করবে। এখানে একটু অন্য ব্যাপার আছে, যেরকম প্রথমে গ্র্যাজুয়েশন সিলেক্ট করলাম, করার পর ইউনিভার্সিটিটাকে আমাকে ড্রপ বক্স থেকে সিলেক্ট করতে হবে। তুমি তোমার ইউনিভার্সিটির নাম এখান থেকে পেয়ে যাবে, কিন্তু এরকম কোনো ম্যান্ডেটরি নেই যে কলেজের নামও তুমি ড্রপ বক্স থেকে পেয়েই যাবে। সেক্ষেত্রে তুমি তোমার ইউনিভার্সিটির নামটিকেই আবার এখানে ড্রপ বক্স থেকে কালেক্ট করে দিয়ে দেবে। তারপর ধরো এখানে তুমি কোন ডিগ্রি নিয়ে পাস করেছো, আমি যেরকম বিএ পাস করেছি দিয়েছি কিন্তু এখানে বিএর অপশান শো করছিল না, সেক্ষেত্রে ড্রপ বক্সের একদম শেষে আদার্স বলে একটা অপশান আছে, আমি এখানে সেটাই নিয়েছি। তোমাদেরও সাথেও যদি এরকম হয় কি ডিগ্রি নিয়ে পাস করেছো সেটা যদি না থাকে তোমরাও আদার্সে ক্লিক করবে। তারপর সাবজেক্টের নাম লিখবে, একদম তার পাশেই সাবজেক্টের লিস্ট আছে এবং একইভাবে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন
কোন মাসে পাশ করেছো, কোন সালে পাশ করেছো লিখবে, এবং লাস্ট অপশানে তুমি ডিগ্রিটা ফুল টাইমে করেছো না পার্ট টাইম, মানে ইভিনিং কোর্স করেছো না ডিস্টেন্স এডুকেশন করেছো, সেখান থেকে ড্রপ বক্স থেকে নিয়ে সিলেক্ট করে দেবে। আমি ফুল টাইমেই সিলেক্ট করেছি। করার পর সেভ অপশানটাতে ক্লিক করে দেবে। এখানে দেখবে এরপর সেভ অপশানে ক্লিক করলে পরপর তিনটে কোয়ালিফিকেশানস তোমাকে পাশাপাশি শো করবে। তো এই তিনটে ম্যান্ডেটারি, মানে বেসিক কোয়ালিফিকেশান। যদি কারোর ধরো এবার এমএ কোয়ালিফিকেশানস থেকে থাকে, মানে কারো মাস্টার্স থাকে, সে আবার একইভাবে অ্যাড এডুকেশনে যাবে। যাওয়ার পর একদম লাস্ট পোস্ট গ্রাজুয়েশন অপশানে যাবে, ইউনিভার্সিটির নাম সেখান থেকে সিলেক্ট করবে, এবং তারপর কিন্তু ইনস্টিটিউশনের নাম, মানে কলেজের নাম। এখানেও একইভাবে যদি কলেজের নাম খুঁজে না পাও সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির নাম লিখে দেবে। একইভাবে তারপর ডিগ্রির নাম, মানে এমএ বা এমএসসি যেটাই হোক সেটা লিখবে। তারপর সাবজেক্টের নাম, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন মাসে পাস করেছো, কোন সালে পাস করেছো লেখার পর, কোন ফুল টাইমে করেছো না ইভিনিং কোর্স না লং ডিস্টেন্স, করার পর সেভ অপশানে ক্লিক করলে তোমাকে কিন্তু আদার্স বলে যে অপশান আছে, আদার্স অপশানটাতে তোমার এম এর কোয়ালিফিকেশানের ডিটেলস লেখাবে। ব্যাক অপশানে গিয়ে তুমি আবার আপডেট করতে পারো বা ভুল থাকলে শুধরে নিতে পারো। যদি না হয় সেটা, সেক্ষেত্রে নেক্সট অপশানে যাওয়ার পর তোমার কাছে কিন্তু এরকম একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে সাকসেস, মানে তুমি সাকসেসফুলি তোমার একটা প্রোফাইল বানাতে পেরেছো। এবার এখানে অ্যাপ্লাই বলে যে অপশান আছে এটাতে তুমি যখন ক্লিক করে দেবে তাহলেই কিন্তু তোমার কাছে মেইলে একটা নোটিফিকেশান আসবে যে তুমি পিও পোস্টের জন্য সাকসেসফুলি অ্যাপ্লাই করেছো। ব্যাস এটুকুই কাজ। এরপর তোমাকে ওয়েট করতে হবে কিছুদিন, খুব সম্ভবত পুজোর আগে আগে বা পুজোর ঠিক পরপরই কিন্তু আইসিআইসিআই ব্যাংকের পিওর জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেগুলো শুরু করে দেয়। সেক্ষেত্রে তোমার কাছে মেইল আসবে বা তোমার ফোনে মেসেজ আসতে পারে, তাই মেইল বক্সটা একটু চেক করবে, মোটামুটিভাবে দেখে রাখবে যদি কোনো মেইল আসে তাহলে, যাতে তুমি পরীক্ষাটা দিতে পারো, কোনোভাবেই যেন স্কিপ না হয়। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কী করে আইসিআইসিআই ব্যাংকের পিও পোস্টে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করতে কিন্তু কোনো টাকা লাগে না, তাই এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং বয়সের দিক থেকে যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই তারা অ্যাপ্লাই করে দাও। যদি তোমরা নাও যাও, জয়েন যদি নাও করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্সেরও কিন্তু অনেক ভ্যালু আছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও। যদি কোনো ডাউট থেকে থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করবো ডাউট ক্লিয়ার করিয়ে দেবার। এইরকম আরও জব আপডেট এবং ইনফরমেশান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।